الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. وعليكم السلام ورحمة الله وبركاته، الحمد لله وحده. ওসলা তো আসসালাম আলা মাল্লাহ নবিয়া বাহাদা আদা এক সম্মিত ভাইয়ের প্রশ্ন যে যারা দিনকে সম্মন্নত করার জন্য আল্লাহর জমিনে তার দিনকে সম্মন্নত করার জন্য দিন যাতে প্রতিষ্ঠিত হয় এবং দিন যাতে মানুষেরা মানে আল্লাহর সন্তুষ্টর জন্য দিনকে সম্মন্নত করার জন্য যারা শহীদ হয়েছে

دفعه ويرى مقعده من الجنه ويجار من عذاب القبر ويامن من فزع الاكبر ويوضع على راسه تاج الوقار اليقوته منها خير من الدنيا وما فيها ويزوج اثنتين وسبعين زوجه من الحور العين হি ইমাম তিরমেজি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন আলবানী রহমাল্লাহ হাদিসটিকে সহি বলছেন হাদিসটিকে সহি বলছেন তিনি হাদিস নিয়েছেন এক হাজার ছয় শত তেষট্টি নাম্বার এক হাজার ছয় শত তেষট্টি নাম্বার হাদিস এবং আলবানি রহমাল্লাহ তার আহকাম আল জানায় যে গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন সিলসিলা সহিহা গ্রন্থেও তিনি হাদিসটি নিয়ে এসছেন সিলসিলা গ্রন্থেও তিনি হাদিসটি নিয়ে এসছেন তিন হাজার দুই শত তেরো নম্বর হাদিস এবং হাদিসটিকে আবু ইসা তির্মিজি হাসান সহি গরিব বলেছেন জি মেঘদাদ ইবনে ইবনোমাদ মাদি কারিব মেকদাদ ইবনো মাদি কারিব রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সল্ল্লাহ সাল্লামের সাদ করেন শহীদের জন্য আল্লাহ তালার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ রয়েছে যারা আল্লাহর দিনকে সম্মানত করার জন্য শহীদ হয়েছে এদের জন্য আল্লাহ সফান তালার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ রয়েছে এক নম্বর তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয় শহীদ ব্যক্তি যখন শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় তাদেরকে সম্মানত করার জন্য তখন তার রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয় দ্বিতীয় নাম্বার তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয় তৃতীয় নাম্বার কবরের আজাব হতে তাকে মুক্তি দেওয়া হয় চতুর্থ নম্বর সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে তার মাথায় তার মাথায় মর মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে এর একটি একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু হতে তার সাথে টানা টানা লোচনা বাহাত্তর জাতনাতি হুরিকে বিয়ে দেওয়া হবে তার মানে তার সাথে বাহাত্তর জন হুরি যে জান্নাতে রয়েছে তাদের বিবাহ দেওয়া হবে এবং তার সত্তর জন নিকটীয় জন্য তার সুপারিশ কবুল করা হবে জি যারা আল্লাহর দিনকে সম্মনত করার জন্য বাস্তবেই দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন এদের এই ফজিরত বলা হল জাল্লা তালা প্রথমেই সে শহীদ হলে রক্তের সাথে রক্ত প্রবাহিত হওয়ার সাথে তাকে ক্ষমা করা দেওয়া হয় তাকে জান্নাত কোন স্থানে থাকবে তাকে দেওয়া খাওয়া হয় কবরের শাস্তি থেকে তাকে রক্ষা করা হয় কবরের যে বিপদ তার থেকে তাকে নিরাপদ রাখা হয় এবং তাকে আপনার মুক্তা তাকে মুক্তি দেওয়া হয় ও হ্যাঁ তাকে কঠিন পিথু এরপরে তার মাথায় মরমর পাথর খুচিত পাথর খুচিত তাজ তাকে পড়ানো হয় তাজ তাকে পড়ানো হয় এবং তার সাথে বাহাত্তর জন হরি বিবাহ দেওয়া হবে জান্নাতে আর এ বলা হলো লাস্টে জন নিকটীয় জন্য তার সুপারিশ কবুল করা হবে বলে আল্লাহ রসুল সাল্লাম এ হাদিসে স্পষ্ট বলে দিলেন তাই আমাদের দেশে দেখা যায় অনেকেই আল্লাহর পথে লড়াই নামে এমনিতেই মানুষকে মুসলিম মুসলিমকে মারে এই লড়াই কিন্তু বলা হয়নি এহাদিসে এই লড়াই বলা হয়নি মানুষকে মানুষ এমনিতেই মেরে দিচ্ছে মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করছে এটা বলছে শহীদ বার কিছু বা এমনিতেই মানুষকে জবাই করে দিচ্ছে যেটা করা হচ্ছে মুসলিম মুসলিমকে এমনি মারছে এটা বলা হয়নি বরং যে শহীদ আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম বলেছেন শহীহাদিসে দিনকে সমনত করার জন্য এখানে কথা বলা হয়েছে আল্লাহ সব তালে যেন আমাদের এই শহীদের মর্যাদা এবং যেটা দিয়েছেন আল্লাহ যেন আমাদের সে তফিক দান করেন আহ অল্লাহ আলম